হাওর অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে কলমে ও উপকরণ ব্যবহারের মাধ্যমে বিজ্ঞান গণিত ও মূল্যবোধ বৃদ্ধির জন্য সুনামগঞ্জে বিকল্প শিক্ষা কার্যক্রম চালু করেছে এক শিক্ষাতরী। প্রত্যেক উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকের 10 জন করে 30 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে এই তরিতে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার হাওর পাড়ে শিক্ষার্থীদের হাতে কলমে ও উপকরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তুলতে চালু করেছে শিক্ষাতরী নামে এই কর্মসূচি। এই ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আমাদের শিক্ষার পাশাপাশি এই কিছু এগুলো কিছু জানতে পারলে আমাদের শিক্ষার মানটা আরো উন্নত হবে। আমরা তাহলে বড় যদি কোনো কাজে যুক্ত হই তাহলে আমরা এই জ্ঞানের সাহায্যে আমরা টিকতে পারবো। ম্যাডামরা আমাকে শিখিয়েছে কিভাবে দিন হয় রাত হয়, ভারী জিনিস কিভাবে উঠাতে হয় উপরে, অভিকর্ষ ভ্রম যে কোনটা আগে দিলে কোনটা আগে যায়, বল নিচে মার্বেলটা বলের সাহায্যে তাড়াতাড়ি বল বল প্রাপ্ত হয়ে মার্বেলটা নিচে চলে যায়, দেখাচ্ছে প্রতিফলন কিভাবে, পেরিস্কোপ দূরের জিনিসকে কিভাবে কাছে দেখা যায়, এটাই ম্যাডাম আমাদের শিখিয়েছে। আকৃতিগুলো বানানো শিখিয়েছে, আমাদের বাক্য ভগ্নাংশ শিখিয়েছে, যোগ বিয়োগ করা শিখিয়েছে, ব্যতিক্রমী শিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা তাদের অনুভূতি তুলে ধরে বলেন, যে এখানে শিখতেছে বাচ্চাদের একটু উন্নতি হচ্ছে, আর যে আসা যাওয়া করছে এটার মাধ্যমে বিনোদনের মাধ্যমে সব শিক্ষা হচ্ছে, এরপরে যে খেলাধুলা করতেছে, মানে আমাদেরও খুব ভালো লাগছে, এই জন্য উৎসাহিত হয়ে আমরাও মানে পাঠাই ওদের। শিক্ষণীয় অনেক কিছুই আছে, মানে শিকার মতো শিখতেছে, বাসায় প্রশ্ন টশ্ন করলেও ইয়া করতে পারে, যে যেগুলো শিক্ষা যায় এগুলো শিক্ষণীয় ইয়া কার্যকলাপগুলো আবার বাসায় যায় রিপিটও করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী সম্ভাবনাকে বিকশিত করে তাদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা, গণিত তরিতে গণিত সংক্রান্ত কাঠ ও প্লাস্টিকের তৈরি খেলনা ও দেয়ালে পোস্টারের চিত্র ধারণ করে বাস্তবসম্মত শিক্ষা ও মানুষের বিবেককে জাগ্রত করতে মূল্যবোধ তরিতে শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা। বিজ্ঞান তরি, এটা বিজ্ঞানের অনেক কিছুই আছে, যন্ত্রপাতি বিজ্ঞান সম্পর্কে সবকিছুই ধারণা দেওয়া হইতেছে, যাই আছে আমরা ছাত্রদেরকে এটা ধারণা দেই কিভাবে বিজ্ঞানীরা রাত দিন হয়, সূর্যজগতে গ্রহগুলা, পরে ভারী জিনিস কিভাবে তোলা যায়, পরে ছোটো জিনিস কিভাবে বড় করে দেখা যায়, এটা আমরা বুঝাই দিই। এটা বাচ্চারা এসে দেখে অনেক মজা পায়, আর আমার ধারণা এটা বাচ্চারা দেখে অনেক উপকৃত হবে। বিজ্ঞান গণিত ও মূল্যবোধ শিক্ষাতরীগুলো শিক্ষার বাস্তবসম্মত জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দাবি জানিয়ে এই শিক্ষা কর্মকর্তা বলেন, এখানে বাচ্চাগুলো সৌরজগৎ সম্পর্কে ধারণা করতে পারতেছে, তারপরে প্রতিসরণ সম্পর্কে ধারণা করতে পারতেছে, এছাড়া দিন রাত্রি সম্পর্কে থেকে ধরে বাচ্চাদের শিক্ষার যে বিকাশ, হ্যাঁ এটা ঘটবে এটা আশা করি। শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের বিজ্ঞান গণিত ও মূল্যবোধ বৃদ্ধির জন্য শিক্ষা বৃদ্ধির দাবি জানিয়ে এই কর্মকর্তা বলেন, আমাদের দেশের ছেলেমেয়ে শিক্ষার্থী ছেলেমেয়েরা আসলে থিওরিক্যালি যা শেখে তাই খেলা, আমাদের এই নৌকাগুলি থেকে আমাদের 2 জন করে প্রত্যেকটাতে টিচার আছে, তারা বাচ্চাদেরকে প্রত্যেকটা আইটেম শেখানোর জন্য তাদেরকে সহযোগিতা করতেছে, যদি কোথাও কেন তারা না পারে তখন তাকে সহযোগিতা করে। মানে আমরা যে কোনো একটা স্পটে যেখানে প্রাইমারি স্কুল আছে সেখানে আমরা হয়তো 7 থেকে 10 দিন অথবা 7 দিন আমরা এখানে থাকবো, পরবর্তী আবার আরেকটা স্পটে যাব। এইভাবে আমাদের পরিকল্পনাটা হলো এটাকে সুদূর ভোলা পর্যন্ত নিয়ে যাব। এই শিক্ষা কর্মসূচি চালুর ফলে বাস্তবধর্মী শিক্ষায় আগ্রহ বাড়ছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে, এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলছেন সুধী সমাজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।